হিংসে তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশে। আসলে এটা একটা বাঁধ, এটার নাম টি বাঁধ। এটা অবস্থিত হচ্ছে রাজশাহী জেলার বাঘা উপজেলার পানিকুমড়া নামক একটা গ্রামে, আলাইপুর পানিকুমড়া এই সংক্রান্ত অনেক বড়। এটা রাজশাহী যারা টি বাঁধে গেছেন বা যারা যারা রাজশাহীতে আসলে গেছেন কখনো, তারা টি বাঁধ আবার দেখেছেন। এটা আই বাঁধ, ইটস আই, হ্যাঁ এটা আই বাঁধ না টি বাঁধ, হ্যাঁ অনেক বড়। এটা রাজশাহীর আইবাদের থেকে অনেক বড় করছে মেবি। ইয়া, সো ফাইনালি এখানে আসছি অ্যান্ড এখানে অনেক আড্ডা হবে, লোকজন একদমই না, একটা আবহাওয়া মেঘলা, সো অনেকে এখানে আসে নাই। বাট আমরা এখানে আসছি বিকজ অফ যে আমরা একটু আনন্দ গান টান করবো, তো গিটার নাইট ঢোল এটা চুড়ি কাইন্ড অফ সেগুলো নিয়ে আসছে তুমি আর কি, যেহেতু বাদ দিচ্ছে। আর নদীর মাঝামাঝি অবস্থান করছে আমরা মোটামুটি। এই এই জায়গাগুলোতে আসলে বাদ দেওয়ার কারণ হচ্ছে যে এখানকার এরিয়াগুলো ডুবে যায়, যেহেতু বাঁধটা দিলে এটা পানির স্রোত যেটা এগুলো তো ভেঙে ফেলবে সাইডগুলো, যে কারণে আসলে বাঁধটা দেওয়া যেটা এই এই এরিয়ার মানুষগুলোতে হয়তো অনেক ভালো হয়েছে। শ্রীলিক্ষু ধন্যবাদ বাংলাদেশ সরকারকে সুন্দর একটা প্রকল্প নেওয়ার জন্য। এই এই সাইডের মানুষগুলোদের অনেক প্রবলেমের সম্মুখীন, অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। হ্যাঁ এই নিচে এই সাইডে বস, এই বস ওখানে বস, দেখি এ তোরা কইছিলি তুমি এত সহজেই ভুলতে পারো, অন্য কাউকে জড়িয়ে ধরো, আমি কেন শুধু ভুলে যেতে পারি না। আজ অবাক লাগে তোমায় দেখে, আমায় আজ তোমার অচেনা লাগে, এত ভালো অভিনয় কেন জানি না। অচেনা তুমি কিভাবে করো চেনা ওই মুখটাকে, অবাক লাগে কি বিবেক তোমার। আসলে এখানে যে এত বাতাস শ্রীলিখু, বাতাসে অনেক ঢেউ, ইটস অ্যামেজিং। আর আকাশে পাখি দেখতে পাচ্ছে, ভিডিও করা সময়ের ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথায় বুকে। উদাস দুপুর এখানে তো ফুটবল খেলা হ্যাভি হবে ভাই, গোল কি ওই পাশে আর এই পাশে। সেটাই বলি আমি, ওটাই তো যাইতেছে, গোল হবে একটা কি দুইটা, একদম অস্থির হবে খেলা। ভিডিও আছে, গাল টাল দিস না খবরদার, খবরদার কেউ গাল টাল দিও না। চেয়েছি তোমাকে এত যাবি তো, দেখেছি তোমারে উড়াক নদীর পারে আমার মন মজাই, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। ওই আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের।